হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি অ্যানোটেটিক্স বাংলার পক্ষ থেকে। সাথে আছে আমি লিটন রানা। বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটি নিয়ে আসছি সেই ভিডিওটি হচ্ছে জিমেইলের গুরুত্বপূর্ণ সিকিউরিটি সেটিং। আপনি কেন জিমেইলের গুরুত্বপূর্ণ সেটিং সেট আপ করবেন? কারণ আপনার জিমেইলটি খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো সময় আপনার জিমেইল অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যেতে পারে, আর যে কোনো সময় আপনার জিমেইল অ্যাকাউন্টটি নষ্ট হয়ে যেতে পারে, আর আপনি তখন পড়বেন অনেক বিপাকে। তো আজকে আমি দেখাবো ভিডিওতে কিভাবে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টটিকে সিকিউরিটি হিসেবে রাখবেন এবং কেউ আপনি ছাড়া জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। আমি এমন একটি প্রসেস দেখাবো যে প্রসেসটি হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো যারা এই জিনিসটি শিখতে চান গুরুত্ব সহকারে, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার আহ্বান জানাচ্ছি। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এখন গুগলে চলে আসছি। এখন গুগলে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে জিমেইল, অথবা আপনি এখানে সার্চ করতে পারেন, জিমেইল লিখে সার্চ করতে পারেন। জিমেইল লিখে যদি সার্চ করেন, আপনি যেভাবে আপনাদের জিমেইল অ্যাকাউন্ট ইউজ করেন এই কি। সো আমরা জিমেইলে চলে যাবো ডাইরেক্টলি। তো জিমেইলে চলে যাওয়ার পর তো দেখুন এখানে বাংলা ফাংশন দেওয়া আছে, আমি সেটা ইংরেজি করে নিচ্ছি এখান থেকে, যেহেতু বাংলা বুঝতে আমার সমস্যা হয়। সো আমি ইউনাইটেড স্টেট করে নিলাম। তারপর আমি এখন আমার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমি এখানে লগ ইন করবো, ঠিক আছে? তো আমার জিমেইল অ্যাকাউন্টটি হচ্ছে breezehelp24@gmail.com। ওকে, সো আমি এখানে gmail.com দিলাম, দেন তারপর নেক্সটে ক্লিক করছি। ওকে, দেন আমি আমার পাসওয়ার্ডটি আমি এখানে দিব, যে পাসওয়ার্ডটি আমার আছে। তো আমি এখানে পাসওয়ার্ডটি দিলাম। পাসওয়ার্ডটি দেওয়ার পর আমি এখানে নেক্সটে ক্লিক করছি। তো নেক্সটে ক্লিক করার পর দেখতে পারবেন যে আমার এখানে অটোমেটিকলি আমার জিমেইল অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন হয়ে গেছে এবং ইন্টারফেসটি খুব তাড়াতাড়ি এখানে শু করবে। তো এখানে কোনো সিকিউরিটি নেই, যে কেউ আমার পাসওয়ার্ডটা হ্যাক করতে পারে। কেউ যদি আমার পাসওয়ার্ডটা জানে তাহলে কিন্তু আমার জিমেইল অ্যাকাউন্টে হ্যাক করতে পারে। কিন্তু আপনারা জানেন যে জিমেইল একটি গুরুত্বপূর্ণ, যেখানে আপনি অনেক কিছু রাখতে পারেন, যে জিমেইল দিয়ে আপনি অনেক অ্যাকাউন্ট ওপেনিং করে রাখছেন হয়তো। কিন্তু আমি একটা সিকিউরিটির কথা বলবো, যে সিকিউরিটি যদি আপনি সেট আপ করে রাখেন তাহলে আপনি ছাড়া কেউ জিমেইল অ্যাকাউন্ট ওপেন করতে পারবে না। সো কীভাবে, এই জন্য আপনাকে দেখুন এখানে যে বিষয়টি আছে, আপনারা কর্নারে দেখতে পারবেন একটি ছবি, যে গুগল এখানে ছবি থাকবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে কাজটি করবেন, ক্লিক করবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। তো ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর তো আপনারা এখানে ওয়েলকাম টু দেখেন দেখতে পাচ্ছেন এরকম। তো এখানে আপনি একটা বিষয় পাবেন, দেখেন বাম দিকে আছে হোম, পার্সোনাল ইনফরমেশন, ডেট, ডাটা অ্যান্ড পার্সোনাল সিকিউরিটি অ্যান্ড পিপল শেয়ারিং। ওকে, সো যেহেতু আমরা সিকিউরিটি করবো, এই জন্য আমরা ক্লিক করবো সিকিউরিটিতে। তো সিকিউরিটি ক্লিক করার পর আমরা যে কাজটি করবো, দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ইউ হ্যাভ সিকিউরিটি রিকমেন্ডেশন, ওকে, অ্যান্ড রিসেন্ট সিকিউরিটি অ্যাক্টিভেশন। এখানে কোনো কিছু আমার সিকিউরিটি করা নেই। অ্যান্ড দেখুন সাইন ইন টু গুগল, তো পাসওয়ার্ড ইউজ ইউর ফোন টু সাইন ইন অ্যান্ড টু স্টেপ ভেরিফিকেশন। ওকে, তো দেখুন আমি এখানে একটা নাম্বারও দেখতে পাচ্ছি, রিকভারি ফোন নাম্বার, এটা আমি ইমেল অ্যাকাউন্ট করেছিলাম আমি, দেখুন অ্যান্ড ইউর ডিভাইস। সো আমরা যেহেতু সিকিউরিটি করবো তো আমরা এই অপশনটা বেছে নেব, ঠিক আছে? আমরা এই অপশনটা বেছে নেব। তো যেহেতু আমরা এখানে আমাদের জিমেইলটি সেট আপ করবো সিকিউরিটি হিসেবে, এই জন্য আমরা যে কাজটি করবো এখান থেকে, আমরা যে বিষয়গুলো বেছে নেব সেটি হচ্ছে এই যে এখান থেকে সিলেক্ট করে আমরা যে এই এই বিষয়গুলো কিন্তু আমরা সেট আপ করবো, জাস্ট এই বিষয়গুলো আমরা সেট আপ করবো, ঠিক আছে? এখন এখন দেখুন ইউজ পাসওয়ার্ড অ্যান্ড ইউজ ইউর ফোন টু সাইন ইন। ওকে, তো আমরা যেটা করব এখানে টু স্টেপ ভেরিফিকেশন আছে, আমরা সেটা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে টু স্টেপ ভেরিফিকেশন, প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট টু স্টেপ ভেরিফিকেশন। ওকে, সো আমরা এখানে কী করবো, এয়ার টু এক্সট্রা লয়ার অফ সিকিউরিটি, দেখেন ইন্টার ইউর পাসওয়ার্ড অ্যান্ড ইউনিক ভেরিফিকেশন কোড। আপনি যখন জিমেইল অ্যাকাউন্টটি ওপেনিং করতে যাবেন তখন পাসওয়ার্ডটি দেওয়ার পর একটি ভেরিফিকেশন কোড চলে আসবে আপনার ফোনে, তার মানে এই কোডটি দিলে পরে আপনি লগ ইন করতে পারবেন। দেখুন কিপ দ্য ব্যাড গাইস আউট, ইভেন ইফ সাম ইলস গেট ইউর পাসওয়ার্ড ইউ ডোন্ট এনাফ সাইন টু ইউর অ্যাকাউন্ট। যদি কেউ আপনার পাসওয়ার্ডটা জেনে ফেলে তাহলে সে লগ ইন করতে পারবে না, কারণ একটি অথেন্টিকেশন কোড যাবে আপনার মোবাইলে, আর এই কোডটি যদি সে না জানে তাহলে আপনার জিমেইল অ্যাকাউন্টটি কখনোই সে হ্যাক করতে পারবে না। সো আমরা শুরু করি, স্টার্ট করি। তো আমরা গেট স্টার্টে ক্লিক করব। তো গেট স্টার্টে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আরেকবার এখানে ইন্টার পাসওয়ার্ড চাইবে, আপনার যে ইমেইল পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটি আপনি দিবেন। সো আমি এখানে আবার আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করছি।
তো নেক্সট এ ক্লিক করার পর দেখবেন যে এবার আরেকটি ইন্টারফেস ওপেন হবে। দেখুন টু স্টেপ ভেরিফিকেশন, লেটস স্টার্ট সেট আপ ইওর ফোন। এখন আমি দেখুন এখানে একটা ডিফল্ট নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, এই নাম্বারটা আমি সেট আপ করতে পারবো। এখন কি করব, আমি এই নাম্বারটি ইউজ করব না, আমি অন্য একটি নাম্বার ইউজ করব। আমি আরেকটা নাম্বার দিচ্ছি, তো দেখুন এই নাম্বারটি দিলাম, ঠিক আছে। নাম্বারটি দেওয়ার পর আমি এই নাম্বারে সেট আপ করবো আমার সিকিউরিটি কোড। আমি যখনই আমার জিমেল অ্যাকাউন্ট লগ ইন করবো তখনই কিন্তু এই নাম্বারে একটি কোড যাবে। ওকে, তাহলে কিন্তু কোনো হ্যাকার বা যে কোনো কেউ আমার জিমেল অ্যাকাউন্টটি যদি হ্যাক করতে চায় তাহলে আমি বুঝতে পারবো যে আমার জিমেল অ্যাকাউন্টটি হ্যাক করার চেষ্টা করছে। তো দেখুন এটা দুইভাবে করা যায়, হাউ টু ইউ ওয়ান্ট টু গেট কোড, আপনি এই কোডটা কিভাবে পাবেন। ফার্স্ট ভেরিফাই করে নিতে হবে ট্যাক্স অথবা ফোনে, তো আমরা ট্যাক্সই নিচ্ছি, যেহেতু আমাদের কাছে মোবাইলটি আছে আমরা ট্যাক্সই নিচ্ছি। এবং আপনারা বুঝতে পারবেন যে ট্যাক্সে একটি SMS চলে আসবে, এই SMS-টি পাওয়ার পর এখানে কোডটা দিতে হবে। তো ট্যাক্সে ক্লিক করার পর আমরা নেক্সটে ক্লিক করছি, তো দেখুন এখানে একটি কোড চলে আসছে, অলরেডি একটি কোড চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। দেখতে পাচ্ছেন একটি SMS চলে আসছে, তো আমি এখানে এই কোডটি আমি এখানে বসিয়ে দেব। এখানে দেখবেন একটি কোড লেখা থাকবে, সেই কোডটি আমি এখানে বসিয়ে দেব। তো এই কোডটি হচ্ছে 542101। ওকে, তারপর আমি যে কাজটি করব নেক্সটে ক্লিক করব। দেখুন নেক্সটে ক্লিক করার পর ইট ওয়ার্ক টার্ন টু সেট আপ ভেরিফিকেশন। দেখুন এখন কিন্তু সেটা ভেরিফিকেশন হয়ে গেছে, এখানে কিন্তু কি বলছে টার্ন অন, এখানে টার্ন অন করা আছে। তো আমি এখানে ক্লিক করছি, টার্ন অনে ক্লিক করছি। তো টার্ন অনে ক্লিক করার পর কিন্তু দেখুন ভয়েস ও টেক্সট মেসেজ এই নাম্বারটি কিন্তু ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে। এবার যে কাজটি করব আমরা, আমরা যে সেট আপ করেছি আমরা আমাদের মেইলে চলে যাব। দেখুন আবার আমরা এখানে ক্লিক করে আমরা আমাদের যে এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা মেইলে চলে গেলাম। দেখুন আর এই পেজটিও আমি কেটে দিলাম। দেখুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কিছু মেইল চলে আসছে, টু ভেরিফিকেশন টার্ন অন এরকম একটি মেসেজ চলে আসছে। তো এবার আমি দেখাবো যে আমি যে সিকিউরিটি সেট আপ করেছি আমার জিমেল সুরক্ষার জন্য সেটা কতটুকু কাজ হয়েছে। এর জন্য আমি কি কাজ করব সেটা আমি এখান থেকে সাইন আউট করে দেব, আপনাদের দেখানোর জন্য সাইন আউট করে দেব। দেখুন সাইন আউট করে দিচ্ছি, সেটা কি করব আমরা একবারে এখান থেকে রিমুভ করে দেব, ঠিক আছে, এখান থেকে রিমুভ করে দিচ্ছি একেবারে। তো আবার আমরা লগ ইন করবো, এবার আমরা দেখি আমাদের অ্যাকাউন্টে লগ ইন করবো। দেখুন লগ ইন করছি, লগ ইন করার পর নেক্সটে ক্লিক করছি। তো নেক্সটে ক্লিক করার পর আমাদের যে পাসওয়ার্ডটি দিতে হবে, আপনার যে পাসওয়ার্ডটি আপনার জিমেলটি সুরক্ষা করছে সেই পাসওয়ার্ডটি দিলাম। আমি এখানে পাসওয়ার্ডটি দিচ্ছি, তো পাসওয়ার্ডটি দেওয়ার পর নেক্সটে ক্লিক করছি। দেখুন মজার ব্যাপার, এবার দেখুন এই যে একটি কোড চলে আসছে কিন্তু আমার মোবাইলে, ঠিক আছে, একটি কোড চলে আসবে এবার আমার মোবাইলে। কেননা এই যে দেখুন ট্যাক্স মেসেজ উইথ 6-ডিজিট ভেরিফিকেশন কোড ওয়াজ সেন্ট, এই নাম্বারে অলরেডি একটি কোড চলে আসছে আমার মোবাইলে। তার মানে কি হচ্ছে, কেউ যদি আপনার জিমেল অ্যাকাউন্টটি হ্যাক করতে চায় তাহলে হ্যাক করতে পারবে না, কারণ আপনার মোবাইলে ফার্স্ট ভেরিফিকেশন কোড যাবে। দেন কেউ আপনার জিমেলটি হ্যাক করার চেষ্টা করছে কি না তাও আপনার মোবাইলে কোড আসবে এবং আপনি বুঝতে পারবেন। তো এই সিকিউরিটি কাজ করে। তো আমার এখানে মোবাইলে যে কোডটি আসছে আমি এই কোডটি এখানে দিয়ে দিলাম 19962, দেন আমি নেক্সটে ক্লিক করছি। তো দেখুন নেক্সটে ক্লিক করার পর কিন্তু এখানে আমার জিমেল অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এবার আমার কাঙ্ক্ষিত ইন্টারফেসটি চলে আসবে, আমি আমার মেইলগুলো চেক করতে পারবো এবং আমার জিমেল অ্যাকাউন্টটি সুরক্ষা থাকবে, কেউ আমার জিমেল অ্যাকাউন্টটি হ্যাক করতে পারবে না এবং আমি আমার জিমেল অ্যাকাউন্টটিকে সেভ রাখবো। তো এভাবে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টের যে সেটিংটি দেখিয়েছি সেটা আপনারা সেট আপ করে নিতে পারেন। তার মানে হচ্ছে এই সেট আপটি যদি আপনি করে রাখেন তাহলে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্ট কেউ হ্যাক করতে পারবে না, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ সবাইকে।